উঠতে উঠতে লোম গুলো জীবন আরে মালার কিস্তি নেবার এত জ্বালা। এই কিস্তির চাকরিটা নিয়ে একেবারে আমি খুব কষ্টে আছি, জীবনটাকে বরবাদ করে দিল। এই মানুষকে ধরা বলে না, সকালে গেলে কয় বলে বিকেলে কিস্তি দেবো, বিকেলে জল যাই আবার কয় আত্মীয় কিস্তি দেবো, সময় দাবির ফোন দেওয়া পাওয়া যায় না। এতই যে কিস্তি চালাই চাকরিটা নিয়ে খুবই কষ্টে আছি। আজকে একটা বন্ধের দিন শুক্রবার, এই যে বউটাকে যে একটা সময় দেবো আজকে ছুটির দিন তাও দেওয়ার পাচ্ছি না। এই কিস্তি নেওয়ার বলে যাওয়াই লাগবে, চাকরিটা আর ভালোই লাগতেছে না। আবার আজকাল লোকের আবার স্বভাব ভালো নয়, এই সন্ধ্যার সময় কয় বলে কিস্তি দিলে সন্ধ্যার সময় আসো, এ জ্বালাই আর ভালো লাগে না, যাই দেখি কিস্তিগুলো নিয়ে আসি আজকে। এমন একটা কেন্দ্র আমাকে ফেলাইছে, এই এলাকার মানুষ খালি ডেকে ডেকে কিস্তি না লাগে, সকালে নয় বিকালে, বিকালে নয় রাত্রি, এত জ্বালা কি ভালো লাগে। আর রাস্তাঘাটগুলো এমন এক রাত কিস্তি তুলে দিছে আমাকে, আরে জ্বালাই আর ভালো লাগে না, উঠতে উঠতে কিস্তি এলাম হে আজকে ছুটির দিন, মুই তাও আসতে কিস্তি নেওয়ার আসছি, অফিস থেকে চাপ দিছে। কি যে করি, সকল বেলা ছুটির দিন কিস্তি নেবার আইলাম, মানুষের ঝাড়ার বেরিয়ে খাই নি আল্লাহ জানে আজকে কি যে হয়। তো ভাই সিগারেট ডাঙা নিয়ে আসেন মা হে, মুই এটা আসুন। কি হে আজকে আবার সকল আজকে আবার কিস্তি এলা আচ্ছা, এই কি একটা দেও তো আর আচ্ছা দেও, এই কিস্তির বইটা দেও, আজকে শুক্রবার না হোক সমস্যা কি, কিস্তির বইটা নিয়ে যায়। আমার না লোন আছিল, লোন পাস করে নেওয়া লাগবে স্যার। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, যাই খুশি হলাম, অনেকক্ষণ না দাঁড়িয়ে আছি তো। কিন্তু আমার কথা আসলে এই নতুন সব আপনি কি জানি বলতে চাইলেন স্যার, আপনি জানেন না? না না আমি বিষয়টা খেয়াল করি নাই, আপনি বিষয়টা একটু বলেন। এই গেল তিন সপ্তাহে আপনাদের চারটে কিস্তি দিয়ে আমি বললাম যে আমার হলো লোন লাগবে, কিন্তু সেদিন তো আমি বললাম যে আমার যে জন্য দরকার সেটা তো আর হলো না, আমি 24 তারিখে কিস্তি ওড়াবো। ঠিক আছে, আছে 24 তারিখ না, আছে 23 তারিখ, কিন্তু কালকে তো আমার লোন পাস করা দিতেই হবে, তাই না? হ্যাঁ, আসলে আসলে ইমরান সাহেব আপনার কপালটাই খারাপ। কেন স্যার? কারণ গত সপ্তাহে যারা লোন নেওয়ার কথা ছিল এরা হচ্ছে সিরিয়াল ধরে লোন নিয়ে যাচ্ছে, এখন আমাদের ব্যাংকেও টাকা নাই আর ম্যানেজার স্যারও নাই, আর তারপরে আপনার সামনে হচ্ছে নির্বাচন, এই সাপেক্ষে আগামী 31 তারিখ বন্ধ এবং নির্বাচনের বন্ধ, সেজন্য আপনার লোনটা দেওয়া সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। আমার তো মাথা হ্যাং হয়ে গেল। আচ্ছা আজকে যদি না পারেন আমার কালকে লোনটা দেন। আসলে ইন্দ্রজিৎ সাহেব আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না, আসলে আমাদের এখন লোন দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এদিকে আমাদের ম্যানেজার স্যার ছুটিতে আছে আর আপনার হচ্ছে সামনে হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন, এই সাপেক্ষে আমরা আসলে লোনটা দিতে পারতেছি না, আমাদের পক্ষে দুঃখিত, আমরা দুঃখিত জানাই। এই সামান্য 50,000 টাকার জন্য আপনার হলো এই এই কেন্দ্রে দিতে আপনার হলো প্রায় 2-3 লাখ টাকা ওঠে। হ্যাঁ এটা ঠিক আছে, আপনার কথা বিশ্বাস। তাহলে ব্যাংক দেখাচ্ছেন না কেন আমাকে, ব্যাংক দেখাচ্ছেন কেন? আসলে আপনারা তো বললাম এখন ব্যাংকে তো টাকা নেই আমাদের, আমার আজকে লাগবে, এই জন্য আমি বললাম যে আমার গত সপ্তাহ তো আমি বললাম না, গেল 3 সপ্তাহ আগে দ্বিতীয় সপ্তাহ বলতেন, তাহলে তখন আমি কিস্তিটা লোনটা উঠাইতাম, আমার কিস্তি আজকেই লাগবে, লোনটা আজকেই লাগবে আমার, আর দিতেই হবে। আসলে আমার পক্ষে এটা সম্ভব নয়, এখন আপনি স্যারের সাথে কথা বলেন, যোগাযোগ করতে পারেন বিষয়টা। লোন দিবেন না আজকে? না না আমি লোন দিতে পারবো না, আমার সম্ভব না আমার পক্ষে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার যে ভাইয়ের থেকে কিস্তি পান, হ্যাঁ হ্যাঁ আমি দিব না। কেন? যখন আমার এই লোনটা পাস করবেন আজকে, যদি আজকে আমার লোন দেন তাহলে কিস্তি আজকে পাবেন, আর যে আমার সঞ্চয়ের টাকাটা যা হয়েছে যদি লোন না দেন তাহলে আমার সঞ্চয়ের টাকাটা ফেরত দিয়ে দেন। আসলে আপনি যে সঞ্চয়ের কথা বললেন সেটা আপনি ম্যানেজার স্যারের সাথে যোগাযোগ করে নিতে পারেন, এখানে দিতে পারবেন না? না না আসলে আমাদের পক্ষে সম্ভব না, কেন আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আর এনেদুল সাহেব আপনার বড় ভাইয়ের কিস্তির টাকাটা তাদের দিয়ে যান। না না আমার ভাইয়ের কিস্তি হবে না। কি বললেন? কিস্তি দিতে পারবেন না আপনার বড় ভাইয়ের? আপনার বড় ভাইয়ের কিস্তি না দিলে আপনার লোন লাগোজ করে দেওয়া হবে। দাঁড়াইস, তুই আমাকে লোন দিব না, তোকে আমি কি আমার বড় ভাইয়ের কিস্তি দেবো? আমার দাঁড়াইস, তো কিস্তি দিচ্ছে আজ ডাঙ্গার বাড়ি দিব তো। দাঁড়াইছেন স্যার, স্যার স্যার দাঁড়ান, আমার ভাইয়ের কিস্তিটা নিয়ে আসতেছি, দাঁড়ান। তিয়ালা বলে শোলা ইয়ে দিব না রে, দাঁড়াস তো, লোন গুলা দিব না রে।
রাখিসতে এখন থেকে ও কিস্তি ভালো করে দিব মালার কিস্তি নেবার এত জ্বালা মানুষের বাড়িতে কিস্তি নেবার গেলে আমার যে কি যে হয়েছে আজকে কি দাওয়াটাই খেলাম আমি হ্যাঁ না না এ কিস্তির চাকরি ছাইরে দেবো আমি পরদিন আমি ঢাকা যা চাকরি এই কিস্তির চাকরি আর করবে নি যে দাবারটা খাইছি আমি হ্যাঁ ওই সদস্যর কিস্তি তো নেবার যাবাইনি আর ওয়াক লোনও দেবানি